দীর্ঘদিন ধরে ব্লগ আসছে না দেখে দর্শককুলের মনে এহেন প্রশ্নের ঝড় উঠেছে, আপনি সুস্থ আছেন তো, ঠিক আছেন তো, তারাদের দেশে চলে যাননি তো? সত্যি বলতে কি, কোনো কোনো দর্শকের কাছে আমার এই ভিডিওগুলো হয়তো মেডিসিনের মতো কাজ করে, কিন্তু পরিস্থিতি কখনো কখনো এইরকম জায়গায় দাঁড় করায় যেখানে আমাকে মেডিসিন হাতে ছুটে যেতে হয় পাহাড়ে। তো আজকের কাহিনী যে জায়গাকে ভিত্তি করে তার নাম শিটং, বা বলা যেতে পারে কমলালেবুর দেশ শিটং, যে কাহিনী শুরু হচ্ছে এনজিবি স্টেশন থেকে। দুপুর 2:10 আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি এনজেপি বা নিউ জলপাইগুড়ি জংশনে। আমরা এখান থেকে যাব হচ্ছে কমলালেবুর দেশ শিটংয়ের উদ্দেশ্যে। এনজেপি থেকে যখন আমরা শিটংয়ের দিকে রওনা দিলাম, তখন সূর্য তার অবস্থান পরিবর্তন করে ধীরে ধীরে পশ্চিমে পজিশন নিচ্ছে। আমরা চলেছি এনজেপি থেকে মাটিগাড়ার দিকে। এখন শিলিগুড়ির তাপমাত্রা 23°C, গরম, ঘামছি। রাস্তা যেতে যেতে আশা করছি ওয়েদার চেঞ্জ হবে এবং শিটংয়ে গিয়ে ভালোই ঠান্ডা লাগবে। যার সাথে আমি জার্নি করছি সেটা হচ্ছে আমাদের জিমি ভাই। জিমি ভাই আমাদের এই গল্পের সারথি হলেও যার তত্ত্বাবধানে এবারের উত্তরবঙ্গ অভিযান সেই ট্যুর কিংডমের শেখরও রয়েছে এই জার্নিতে, যার সাথে ডিসেম্বরের শেষ সপ্তাহে নর্থ সিকিম ভ্রমণ সম্পূর্ণ করেছি। মাটিগাড়া থেকে আমরা চলেছি রোহিণীর দিকে। এই রাস্তা ধরেই বাইক নিয়ে একবার মিরিক এবং একবার কার্শিয়াং হয়ে দার্জিলিং ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা এর আগেই অর্জন করেছি। এই রাস্তায় কিন্তু দু চাকা চালানোর এক্সপিরিয়েন্স আমার আগেই হয়ে গেছে। এই রাস্তা সোজা চলে যাচ্ছে মিরিকের দিকে এবং ডান দিকে রাস্তা চলে যাচ্ছে কার্শিয়াংয়ের দিকে। আমরা সেই কার্শিয়াংয়ের পথই ধরলাম। আর এটা হচ্ছে রোহিণী রোড। সেই রোহিণী রোড ধরেই আমরা চলেছি এখন কার্শিয়াংয়ের দিকে। কার্শিয়াং হয়ে আমরা যাব শিটং। এনজিপি থেকে সেবক রোড ধরে কালীঝোড়া পৌঁছে লাটপাংচারের রাস্তা হয়েও শিটং যাওয়া যায়। তাহলে আমরা কেন এই কার্শিয়াং ধরে ঘুরপথে এলাম? এর উত্তরে শুনেছিলাম এনজিপি থেকে সেবক হয়ে শিটং যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা একটু খারাপ আছে। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা উচিত ছিল সকাল থেকে করা, কিন্তু যেহেতু আমি দূরবেলা পৌঁছেছি সেহেতু সন্ধ্যে তাড়াতাড়ি নামবে, সেজন্য আমরা সেই রাস্তা দিয়ে না গিয়ে আমরা এই পথ দিয়ে যাচ্ছি। রোহিণী টোল প্লাজা পার করে আমরা দাঁড়িয়েছি। এখানে একটা রেস্তোরাঁ আছে, নাম হচ্ছে অর্কিড। আমাদের সঙ্গে যে জিমি ভাই আর শেখর আছে ওরা এখানে লাঞ্চ করবে। আমি তো বন্দে ভারতে লাঞ্চ করে নিয়েছি, আমার খিদে নেই, তো তবুও ওদের সঙ্গে একটু গিয়ে আর কি ভেতরে বসবো। সঙ্গীদের সঙ্গ দিতে দিতে কখন যে হাফ প্লেট মোমো সাবার করে দিলাম তার খোঁজ নিজেই রাখিনি। আবারও যখন রওনা দিলাম তখন ঘড়ির কাটা বিকেল 4টার ঘরে। পাহাড়ের চারিত্রিক গঠন অনুযায়ী আমাদের গাড়ি পাক খেতে খেতে ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো। এই পথে যেতে যেতে খেয়াল করলাম কিছু পাহাড়ি ছেলে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আসন্ন সরস্বতী পূজার জন্য চাঁদা সংগ্রহ করছে। খুব বোকার মতোই ওদেরকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা পাহাড়ে কি সরস্বতী পুজো হয়? বলে হ্যাঁ, সমতলে যদি হয় পাহাড়ে কেন হবে না। আলাম না, সমতলে আবার সরস্বতী পুজোর মানেটা তো অন্যরকম, তা পাহাড়েও কি সেরকম? এই সব কিছুর মধ্যে খেয়াল করলাম বাইরের আবহাওয়া 24° থেকে নেমে এখন 10°। তাপমাত্রা নেমে যাওয়ার সাথে সাথে পথের ধারে খুব সুন্দর একটা জায়গা দেখে আমরাও নেমে পড়লাম। ছবি তোলার জন্য ভীষণ সুন্দর জায়গা, বাট এইরকম ওয়েদারে ছবি কতটা ভালো আসবে সেটা বুঝতে পারছি না। যদি মেঘ না থাকতো তাহলে এর যে ভিউজ সেটা কিন্তু আরও সুন্দর ক্যামেরা ধরা পড়তো। এইরকম রয়েছে ধাপে ধাপে সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে নেমে চট করে পৌঁছানো যায় এইরকম ছোট ছোট চা গাছগুলোর কাছে, এবং এখানে দাঁড়িয়েও কিন্তু বেশ কিছু ফটো সেশন করা যেতে পারে। ওইদিকে চলে যাচ্ছে রাস্তা কুর্শিয়াংয়ের দিকে, এদিক থেকে আমরা উঠে এলাম। মেঘগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের স্পর্শ করছে। যারা মেঘের স্পর্শ নিতে চান তাদের তো এখানে আসতেই হবে। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে কিন্তু এরকম ভালো সানরাইজ পাওয়া যায়। কার্শিয়াং থেকে 1 কিলোমিটার আগে নিচ থেকে উঠে আসা তিনধারিয়া রোড এবং রোহিণী রোড একসাথে মিশে গেল এবং টয় ট্রেনের লাইনকে ডানাতে রেখে এগিয়ে চলল কার্শিয়াংয়ের দিকে। এই আমার বাদিকে কার্শিয়াং স্টেশন, 4,864 উপরে অ্যাবাভ সি লেভেল। এখান থেকে আমরা রাইট নেব আর দার্জিলিং চলে যাচ্ছে এই দিকটায়। আমরা চলেছি কার্শিয়াংয়ের ডাউহিল রোড ধরে। দিনের বেলাতেও এই রাস্তা অন্য সব পাহাড়ি রাস্তার থেকে কেমন যেন আলাদা। রাস্তার ধারে বড় বড় গাছের ফাঁকে মেঘ যেন বুনে রেখেছে কোনো রহস্যের জাল। কেমন যেন একটা গাছ ছলছলে পরিবেশ
ঠিক বলে বোঝানো যায় না। ডাউহিল রোডের এক পাশেই রয়েছে শতাব্দী প্রাচীন ভিক্টোরিয়া বয়েজ স্কুল। সেই স্কুলের ক্যাম্পাসেই রয়েছে 18th century নির্মিত বর্তমানে পরিত্যক্ত ডাউহিল চার্চ। কেউ কেউ বলে এটা নাকি পশ্চিমবঙ্গের মোস্ট হন্টেড প্লেস। এখানে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কোনো এক অদ্ভুত কারণেই এই চার্চের আর কোনো রকম সংস্কার করা হয়নি। মনে হলো কোনো অজানা রহস্যের সাক্ষী বহন করে কিসের জন্য অপেক্ষা করছে এই উপাসনা গৃহ। তো এই হচ্ছে সেই ডাউহিলের পরিত্যক্ত চার্চ। অন্যান্য সময় এই জায়গাটা কীরকম লাগবে আমি জানি না, কিন্তু আজকে এই বিকেলে এসে যখন আকাশ মেঘে ঢেকেছে এবং গাছের ফাঁক দিক দিয়ে মেঘগুলো বেরিয়ে আসছে, একটা অলৌকিক পরিবেশের সৃষ্টি করেছে, যেন কোনো গভীর ষড়যন্ত্র তৈরি করছে আমাদের আশেপাশের পরিবেশ। আর তার মধ্যে এরকম একটা পরিত্যক্ত চার্চ, মাঝে মধ্যে ঠান্ডা হাওয়া লাগছে, যেন মনে হচ্ছে সেই অশরীরি ছোঁয়া আমি অনুভব করতে পারছি। একাকি তো এখানে আসতে গেলে সত্যি কথা বলতে বুকের পাটা লাগবে, রাত্রেবেলায় বা সন্ধ্যাবেলায় তো মানে ইম্পসিবল ব্যাপার স্যাপার, আমি তো কখনো পারবো না। এই সব কিছুর মাঝেই কখন যেন চুপিসারে রাত নেমেছে, পাহাড়ের রাত। আমরা চলেছি এক অজানা পথ ধরে, অন্ধকারকে সঙ্গ দিতে কুয়াশা যেন বারবার আমাদের বলতে চেয়েছে, ওহে পথিক ফিরে যাও, সামনের পথ ভালো নয়। মনে হলো আমাদের অজান্তেই যেন পথের কোনো বাঁকে আমাদের অপেক্ষায় কোনো অজানা বিভীষিকা। বারবার মনে হচ্ছিল যে গাড়ি চালাচ্ছে সেই জিমি ভাই আসলে মানুষ তো, নাকি মানুষের ছদ্মবেশে অলৌকিক জগতের কেউ। পেছনে সিটে বসে থাকা শেখর, সেও কি কোনো ছদ্মবেশী? হয়তো পেছন ঘুরে দেখব সে নেই। আরও মনে হচ্ছিল এগুলো কি সত্যি কুয়াশা, নাকি নিজেদের অজান্তেই ঘন কুয়াশায় কোনো দুর্ঘটনার শিকার আমরা। রাস্তার পাশেই 100 ফুট গভীর খাতে আমাদের গাড়িটা গিয়ে পড়েছে। ইহজগতের মায়া ত্যাগ করে আমরা চলেছি অন্য কোনো জগতে। কিছুক্ষণ বাদেই কুয়াশার মধ্যে চিরতরে মিলিয়ে যাব আমরা। খাদে পড়ে থাকবে আমাদের দোমড়ানো মোছড়ানো গাড়িটা আর আমাদের ঠান্ডা হয়ে যাওয়া দেহগুলো। আর ভাবতে পারছি না, আমি চোখ বন্ধ করেই রয়েছি। জিমি ভাইয়ের ডাকে নিদ্রাভঙ্গ হলো। কোথায় সেই কুয়াশা, কোথায় সেই গাছ, কোথায় বা সেই অন্ধকার রাস্তা? এ তো লোকালয়, জিমি ভাই বলল আমরা প্রবেশ করেছি শিটংয়ে। শিটংয়ে আমাদের হোমস্টেটা ছিল লোকালয় থেকে অনেকটাই ওপরে। জিমি ভাই তার সুদক্ষ হাতে গাড়ি স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে আমাদের গাড়িকে প্রায় তুলে ফেলেছে খাড়া পাহাড়ি রাস্তায়। এবার মনে নতুন একটা আশঙ্কা জন্ম নিল। শুনেছি এই পাহাড়ি জায়গায় লেপার্ড থাকে, মাঝে মাঝেই ওরা রাস্তায়। ভাবতে ভাবতে দেখি দূর থেকে কিসের যেন একটা জলজলে চোখ আমাদের দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই বুঝলাম ওটা হাতে টর্চ নিয়ে হেঁটে চলা একজন পাহাড়ি লোক। এরপর এক জায়গায় এসে আমাদের গাড়ি থামল। হেডলাইটের আলোয় দেখলাম আরও একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায়। আমাদের আজকের পর্বে এই পার্টটুকু হয়তো বাদ দেওয়া যেত, কিন্তু এই পার্টটুকু বাদ দিলে শিটংয়ের গল্পটা কোথাও যেন অধরা থেকে যায়। কারণ এই মেঘাচ্ছন্ন পরিবেশ, বিপজ্জনক পাহাড়ি রাস্তা, বাঁক সব মিলে আমরা এসে পৌঁছালাম আমাদের শিটংয়ে যে হোমস্টে সেখানে। কালকে দিনের বেলা যদি আবহাওয়াটা পরিষ্কার থাকে তাহলে এখান থেকে একটা মারাত্মক ভিউ পাবো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আজকে রাত্রে এই ঠান্ডায় সার্ভাইভ করাটা একটু চাপের হয়ে যাবে। নমস্কার, এ নয়া হোমস্টে হ্যাঁ না? কিতনা দিন হুয়া বানা হয়ে? 6-7 মহিনে হুয়া। আচ্ছা, বহুতই বাড়িয়া হ্যাঁ। এই হচ্ছে আমার রুম, দুটো বড় বড় খাট রয়েছে এখানে, খুব সুন্দর একটা লাইটের ডিজাইন করা হয়েছে। এখানে বসে কিছু খাওয়ার জন্য টেবিলও আছে। হ্যাঁ, রয়েছে একটা আয়না, সেখানে দেখা যাচ্ছে আমার কালো মুখ। ঝাঁ চকচকেটা টয়লেট। আমি এটাই চাইছিলাম যে গিজার আছে কিনা। গিজার আছে, টাওয়েল আছে, কোমর রয়েছে, এদিকে বেসিন রয়েছে, এখানেও একটা হাত মোছার জন্য ছোটো টাওয়েল রয়েছে, এখানেও আয়না আছে। রাত 8:30 নাগাদ আমাদের নৈশহারের জন্য ডেকে নেওয়া হলো। ছিল সালাদ, বাঁধাকপির তরকারি, ডাল, ডিমের কারি, ভাত, রুটি, চিকেন কারি আর পাঁপড় ভাজা। উত্তরবঙ্গের হোমস্টেগুলোতে থাকা খাওয়ার অভিজ্ঞতা অনেক আগে থেকেই আমার হয়েছে, আজও তার ব্যতিক্রম নেই। খাওয়া দাওয়ার মান বেশ ভালোই, আর সব বয়সের মানুষের জন্য উপযুক্তও বটে।
পরের দিন সকালে ঘুম ভেঙে দরজা খুলে বাইরের দিকে তাকিয়ে অন্য এক পরিবেশ দেখলাম। রাতের অন্ধকার মুছে দিয়েছে আজ নতুন ভোরের আগমন। প্রশ্ন এটা নয় যে পাহাড়ে এসে আমি কতদিন স্নান করেছি, প্রশ্ন এটাই পাহাড়ে এসে কি দেখেছি আর কি খেয়েছি। তো আজকের সকাল শুরু হচ্ছে উত্তরবঙ্গের পাহাড়ি গ্রাম কমলালেবুর গ্রাম সিটং থেকে। গতকাল রাত্রে এখানে এসে পৌঁছেছিলাম। না, এইভাবে বলে ঠিক হচ্ছে না, আমি জায়গাটার পুরো একটা চিত্র আপনাদের সামনে দেখাচ্ছি। প্রকৃতির মাঝে বসে ডিজিটাল দুনিয়ার টুকটাক কিছু কাজ করতে করতে নিঃশব্দে শেষ করলাম সকালের চা। প্রসঙ্গত বলে রাখি, কাজকর্ম চালানোর জন্য এখানে এয়ারটেলের নেটওয়ার্ক বেশ ভালোই কাজ করে। ওই পাহাড়ের ফাঁক দিয়ে সূর্য উঠেছে ঠিকই, কিন্তু তবুও আজকে ওয়েদার ক্লিয়ার নেই। ওয়েদার যদি ক্লিয়ার থাকতো না, এই আশেপাশের ভিউটা আরও সুন্দর আসতো। আবহাওয়ার পরোয়া না করে নিজেকে ব্যস্ত করলাম ব্রেকফাস্টের কাজে। তো আজকে সকালবেলায় আমাদের ব্রেকফাস্টে আমরা এটাই নিয়েছি, ডিম রয়েছে, দেশি ঘি, ছোলা, এটা জিমি ভাইয়ের জন্য, এটা আমার জন্য নয়, আর সেই সাথে আমাদের দিয়েছে আলু সেদ্ধ, আমরা এটাই দিতে বলেছিলাম। আর এখানে না খাবার যে না এনারা দিচ্ছেন না, কিন্তু সাফিসিয়েন্ট, আর একবার চাওয়ার দরকার নেই, বরং ফেরত দেওয়ার ব্যাপার আছে যে এতটা আমরা খেতে পাচ্ছি না। অনেকে তো আলু সেদ্ধ মেখে খায়, তার জন্য রয়েছে লঙ্কা, লেবু, পেঁয়াজ আর রয়েছে ধনিয়া পাতা। এই হচ্ছে গরমা গরম রুটি, যারা ভাত খাবেন না। এছাড়াও পুরি সবজিও রয়েছে, বাট আমার কাছে সেদ্ধ ভাতটাই অমৃত সম মনে হয়েছে। ছোটোবেলায় স্কুল যাওয়ার সময় এরকম সেদ্ধ ভাত খাইয়ে দিত বাড়ি থেকে, এই খেয়ে স্কুলে যেতাম। এই প্রাকৃতিক পরিবেশ যত না সুন্দর, তার থেকে কত সুন্দর আমাদের আজকে সকালের আলু সেদ্ধ ভাত ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য সিটংয়ের সাইড সিন। ভেবে অবাক লাগলো, যে পথ দিনের বেলায় এতটাই দুর্গম, সেই পথে রাতের বেলায় কীভাবে ড্রাইভ করে জিমি ভাইয়ের মতো গাড়ি চালকেরা। এখানকার রাস্তা কিছুটা ডিফিকাল্ট, বাট আমাদের জিমি ভাই কিন্তু এক্সপার্ট। কালকে রাত্রিবেলা যেভাবে এখান দিয়ে গাড়িটাকে পাহাড়ের ওপরে নিয়ে গেছে, একটু ভয় ভয় লাগছিল, বাট জিমি ভাই কিন্তু মানে গাড়ির হাত একদম পোক্ত, সুন্দরভাবে গাড়িটাকে কিন্তু আস্তে আস্তে এই রাস্তা দিয়ে নামিয়ে নিয়ে আসছে। সিটংয়ের সাথে একটা জায়গার নাম প্রায়শই শোনা যায়, অহলদারা। আজকের সাইটসিংয়ে আমরা প্রথমেই পা রাখলাম সেই অহলদারা ভিউ পয়েন্টে। জায়গাটা অপূর্ব, এটা নিয়ে কোনো সংশয় নেই। শুধু যদি ভিউটা থাকতো আজকে, এই কুয়াশা না থাকতো, তাহলে আজকে মানে জমে যেত পুরো। অহলদারা ভিউ পয়েন্ট থেকে দুটো জিনিস খুব ভালো দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা আর সানরাইজ। কিন্তু আজ ভাগ্য মন্দা, তাই দুটোর একটাও চোখে ধরা দেয়নি। আর দূরে ওরকম পাহাড়ের খাঁজ কাটা আছে, এটাকে বলা হচ্ছে রবীন্দ্রনাথের নাক, রবীন্দ্রনাথ নোজ। এটা খালি চোখে বোঝা যাবে না, এটার জন্য ছবি তুলে বুঝতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও অহলদারা ভিউ পয়েন্টে রয়েছে অনেক সিংকোনা গাছ। রাত্রিবাসের জন্য এখানেও রয়েছে বেশ কিছু হোমস্টে, রয়েছে টুকটাক খাওয়া দাওয়ার জন্য ছোট্ট একটি ফুড স্টল। আমাদের সিটং ভ্রমণে আরও একটা দ্রষ্টব্য স্থান, যার নাম হচ্ছে নামথিং পোখরি। পোখরি কথার অর্থ পুকুর বা লেক, কিন্তু এই যে নামথিং পোখরি রয়েছে না, এখানে আপাতত জল শুকিয়ে গেছে, কোনো অদ্ভুত কারণে এখানকার জল শুকিয়ে গেছে, আপাতত জল নেই, না হলে এই জায়গাটা কিন্তু পুরো জলে ভরা থাকতো। এখানে রয়েছে একটা হনুমানজির মূর্তি, সব টুরিস্ট গাড়িগুলো ওখানে গিয়ে দাঁড়ায়, ওখান থেকে সবাই দেখে, কিন্তু পুরো ভিউটা পেতে হলে আপনারা একটু এগিয়ে আসবেন, এদিকে একটু এগিয়ে এসে যদি দেখেন তাহলে কিন্তু পুরো ভিউটা পাবেন।
এরপর আমরা পৌঁছে গেলাম শিলংয়ের আসল আকর্ষণ কমলালেবুর বাগানে। পুরো বাগান জুড়ে প্রত্যেকটি গাছে সাজানো রয়েছে কমলা রঙের ফল। তো এই হচ্ছে শিলংয়ের সেই বিখ্যাত কমলালেবু যার কথা আমরা শুনে থাকি। সেই কমলালেবুর বাগানে এসেছি এবং শুধু এসছি নয়, সেখান থেকে কমলালেবু পারবো আর সেই সাথে টেস্টও করবো। ভ্যালেন্টাইন ডের দিন গোলাপ বাগান থেকে গোলাপ নিয়ে কোনো সুন্দরীকে দেওয়ার না থাকলেও শিলংয়ে বেড়াতে এসে এই কমলালেবুর বাগান ঘুরতে ঘুরতে এই যে চারিপাশে হাতের কাছে এত সুন্দর সুন্দর কমলালেবু, এত সুন্দর অরেঞ্জ, তো সেটা কিন্তু নিজের জন্য একটা নেওয়া যেতেই পারে। এগুলো যখন ভাঙতে হবে কমলালেবু গাছ থেকে, যে আমি ছিঁড়ে নিচ্ছিলাম ওটা নিয়ম নয়, নিয়ম হচ্ছে এইভাবে এটাকে এইভাবে ভাঙতে হবে। এইভাবে যদি আমরা লেবুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি গাছ থেকে আলাদা করি তাহলে লেবুটা তাড়াতাড়ি পচবে না, থেকে যাবে। যদি আমরা এক ঝটকা টেনে নিয়ে চলে আসি তাহলে লেবু তাড়াতাড়ি মানে লেবু লং লাস্টিং করবে না। আর এরকম যদি থাকে না লেবু তাহলে লেবু মোটামুটি 15 থেকে 12 থেকে 15 দিন থেকে যাবে। এর আগে কাশ্মীর কিংবা সিমলাতে আপেল বাগানে গাছ থেকে আপেল পেড়ে খাওয়ার অভিজ্ঞতা হয়েছিল, আজ কমলালেবুর বাগানে এসেও সম অভিজ্ঞতা অর্জন করলাম। গাছে ঝুলে থাকা ছোট কমলালেবুর তুলনায় বড় কমলালেবুগুলো অনেকটাই মিষ্টি। ছোট কমলালেবু যদি এক ডজন নিতে চান তার দাম পড়বে হচ্ছে 100 টাকা, এক ডজন 100 টাকা। আর বড় যেগুলো আছে ওপরে বড় বড় সেগুলো আরও মিষ্টি হবে, তার দাম পড়বে হচ্ছে 180 টাকা এক ডজনের দাম। বেস্ট হচ্ছে আপনার ডিসেম্বর বা জানুয়ারিতে আসুন, তাহলে কিন্তু পুরো এরকম কমলালেবু ভর্তি বাগান দেখতেও পাবেন, ঘুরতেও পারবেন, ছবিও তুলতে পারবেন, সেটা কিন্তু কমলালেবু টেস্টও করতে পারবেন। আর এই যে আমি বাগানে এসেছি, এই বাগানের এন্ট্রি ফিস রয়েছে, এখানে এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 50 টাকা। শিলংয়ের সাইড সিনে আমরা চলে এসেছি এই মুহূর্তে যোগীঘাট ব্রিজ। যদি ওয়েদার ভালো নেই, মেঘলা ওয়েদার, তবু এখানে একটা ড্রোন শট নেবো এবং সেই ড্রোন শটে আপনাদেরকে দেখাবো হচ্ছে এই জায়গাটা। লেটস স্টার্ট। ঘুরতে ঘুরতে চলে আসুন নদীর ধারে, নদীর ধারে এসে কিছুটা ভালো সময় কাটান। এখানে ছবি তোলার জন্য অনেক জায়গা রয়েছে, সেখানে ইচ্ছে মতো ছবি তুলুন, সেলফি তুলুন। ঠান্ডা জলের একটা ঝাপটা দিয়ে নিন, সমস্ত ক্লান্তি সব দূর হয়ে যাবে, মনে হবে আবারও এনার্জি আগের জায়গায় ফিরে এলো। এরপর আমরা পৌঁছালাম রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত গ্রাম মংপুতে, যেখানে রয়েছে রবীন্দ্র মিউজিয়াম। রবীন্দ্র মিউজিয়ামে প্রবেশ করার জন্য টিকিট রয়েছে এবং প্রত্যেক মঙ্গলবার এটি বন্ধ থাকে। মংপুর এই বাড়িতে গুরুদেব অর্থাৎ রবি ঠাকুর তার জীবনের বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন। সেই সব দিনে তার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র সংরক্ষিত রয়েছে এখানে। রয়েছে বিভিন্ন ছবি এবং তথ্যাদি। কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে সেই মিউজিয়ামের কিছু ফুটেজ সংগ্রহ করেছিলাম। রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত সেই বাড়ির বারান্দায় রাখা রয়েছে তারই ব্যবহার করা চেয়ার, যেখানে বসে রবীন্দ্রনাথ সকালে কিংবা বিকালে বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেন। চেয়ারের ওপর রাখা রয়েছে একটি তাম্রফলক, যেখানে লেখা রয়েছে এই বাড়ির সঙ্গে তার সম্পর্কিত বেশ কিছু কথা। এই ঘরে বসে গুরুদেব লেখালেখি আর ছবি আঁকার কাজ করতেন। যে চেয়ারে বসে তিনি লেখালেখি কিংবা ছবি আঁকার কাজ করতেন তার ডিজাইনও তিনি নিজেই করেছিলেন। ছবি আঁকার জন্য যে সমস্ত প্রাকৃতিক রং তিনি ব্যবহার করতেন সেগুলোও সংরক্ষিত করে রাখা হয়েছে এই ঘরে। শারীরিক অসুস্থতার কারণে ওনার প্রয়োজন হতো বেশ কিছু ওষুধের, সেই ওষুধের শিশিগুলো আজও স্মৃতি হিসাবে সংরক্ষিত রয়েছে। এটা ছিল গুরুদেবের শয়নকক্ষ। বয়সের কারণে গুরুদেব কিছুটা ঝুঁকে চলতেন, তাই ওনার শয্যাটিও ডিজাইন করা হয়েছিল ওনার ব্যবহারের উপযোগী করে। মংপুতে থাকার সময় গুরুদেব যে সমস্ত কবিতা লিখেছিলেন তার প্রতিলিপিও রাখা রয়েছে এই মিউজিয়ামে। রয়েছে গুরুদেবের সাথে মৈত্রী দেবীর ছবি এবং সেই সময়কার বিভিন্ন রকম চিঠিপত্র এবং আরও অন্যান্য ছবি। এই বাড়িতেই রয়েছে গুরুদেবের ব্যবহৃত
স্নানাগার। বাইরে থেকে জলটা গরম করে ঢেলে দিতে সেজন এর সাইজটা বড় করে দিয়েছিল, গুরুদের কমন সেন্স আর নিজের কনসেপ্ট দিয়ে তৈরি হয়েছিল যে 1938 এর কথা। যতই আমরা পাহাড়ে বেড়াতে আসি, যতই আমরা অফবিট বেড়াতে আসি, কিন্তু এই জায়গাটা আসলে না আপনার শরীর একটা অন্যরকম রোমাঞ্চ হবে। যদি আপনি রবীন্দ্রনাথকে ভালোবাসেন, যদি আপনি তার প্রতিভার কদর বোঝেন, যদি তাকে অন্তর থেকে উপলব্ধি করতে পারেন, এই যে আমরা কমলালেবুর বাগান বা এতগুলো জায়গা দেখে এলাম, এইসব না আপনার মন থেকে মুহূর্তে মিলিয়ে যাবে। মন কোথাও যেন এই আজকে পাহাড়ি মেঘের মতো বিষণ্ণতায় ছেয়ে যাবে। বিশেষ করে যখন ওই ছবিগুলো দেখবেন যে 1940 সালের পরে গুরুদেব আর এখানে আসেননি, এই যে আর উনি আসেননি, আর উনি নেই, এটা শোনার পরে চোখের কোনো হয়তো কোথাও গিয়ে ভিজবে। আজ এই মুহূর্তটা সেটাও যেন কখনো পুরো না হয় এবং গুরুদেব সবসময় আমাদের মনে আছে সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আজ রবীন্দ্রসঙ্গীতের দুটো লাইন ওনার কাছ থেকে শুনব এবং সেটাই হবে আমাদের আজকে গুরুদেবের প্রতি সামান্য শ্রদ্ধাঞ্জলি। দূরে গিয়ে নাই দুঃখ দেবে, কাছে কেন লাজ লাজানো, সেই ভালো সেই ভালো, আমারে নাহায় না যেন, আমারে নাহায় না যেন, সেই ভালো সেই ভালো, মোর বসন্তে লেগেছে যেসু বেনুর বুনু ছায়া, হয়েছে মধুর থাক না এমনি গন্ধে বিধুর, মিলন কুঞ্জ সাজানো সেই ভালো সেই ভালো, আমারে নাহায় না জানো, সেই ভালো সেই ভালো। এই গানটা অ্যাপ্রোপ্রিয়েট, গানের লাইনগুলো অ্যাপ্রোপ্রিয়েট যে সেই ভালো সেই ভালো, আমারে না হয় না জানো, কারণ গুরুদেবকে জানা তো সম্ভব নয়, সে তো পৃথিবী, সে তো ইউনিভার্স, মানে তাকে জানা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু আজকে এই গানের লাইন, এই মুহূর্ত, এই আবেগ এটুকুই থাক আমাদের জন্য আর যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদের জন্য। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন স্যার। জানি না কী কারণে সেদিন মন খারাপ হয়ে গিয়েছিল, আকাশে বাতাসে পরিবেশে কিসের যেন বিষাদ, চোখের কোন কারণে অকারণে ভিজেছে। সব থেকে লজ্জা লেগেছিল শুনে কোনো কোনো পর্যটক নাকি বাড়ি অবধি এসে বাইরে থেকে ফিরে যান, 25 টাকা দিয়ে টিকিট কেটে ফালতু মিউজিয়াম দেখব সেই কথা ভেবে। জানি না আজকের এই ব্লগ সেই মানুষগুলোর মনে গুরুদেবের প্রতি সামান্য শ্রদ্ধা সৃষ্টি করতে পারবে কিনা, কিন্তু সেই বিকেলের পর থেকে এই অধমের আর ব্লগ করা হয়নি। পারিনি ক্যামেরা ধরতে, পারিনি কিছু বলতে, যখন স্বাভাবিক হয়েছিলাম তখন বিকেল ফুরিয়ে সন্ধ্যা হয়েছে। সেই গল্প নিয়ে আমি ফিরব আপনাদের সাথে পরের পর্বে।